আসসালামু আলাইকুম। বিসমিল্লাহিরম কিচেন আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কলা দিয়ে মুরগির মাংস রান্না। এটা খেতে টেস্টি হবে, হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, এটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা 2-3 মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন এটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার আদা রসুন বাটাটা এবং পেঁয়াজ বাটাটা গোল্ডেন কালার হয়ে গেছে হালকা। এখন দিয়ে দিচ্ছি চিকেন গুলো, এটা দিয়ে 5-6 মিনিট এভাবে কষিয়ে নেব ভালোভাবে মশলাগুলো সব মিক্স করে। এভাবে কষে নিলে কি হবে, মাংসটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবং সেটা অনেক টেস্টি হবে। আপনারা চাইলে মশলাটা কষিয়েও দিতে পারেন, আমার কাছে এভাবেই ভালো লাগে। আমি 5-7 মিনিট চিকেনটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা, 1 চামচ করে আমি সব মশলাগুলো নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে লেগে না যায়। এখন এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব প্রায় 8-10 মিনিট মতো। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা কলা, আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা 4-5 মিনিট কষিয়ে নেব। আমার মাংস এবং কলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে ভালোভাবে নাড়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হবে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে। আমরা প্রতিদিনই চাই নতুন নতুন একটা রান্না করতে, তাই কলা দিয়ে মুরগির মাংসটা রান্না করে দেখুন ভালো লাগবে। আর আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখুন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে, সবাই আপনার প্রশংসাই করবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।